সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আমরা যারা শিক্ষক তারা প্রায় সবাই এখন কন্টেন্ট তৈরি করে অনলাইনে ক্লাস নিচ্ছি। কন্টেন্ট তৈরিতে আমাদেরকে পাঠ্যবইয়ে থাকা তথ্য উপাত্ত টাইপ করে প্রেজেন্টেশন ফাইলে ব্যবহার করতে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। অনলাইনে আমরা এনসিডিবি কর্তৃক প্রণীত বইগুলোকে পিডিএফ ফরম্যাটে পাই, সেখান থেকে সাধারণ উপায়ে কপি করা প্রায় অসম্ভব। আমি যেহেতু বাংলা পড়াই, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাঠ্যবইয়ের একটি গল্পকে পিডিএফ থেকে ডকুমেন্ট ফাইলে কনভার্ট করা যায় এবং সেখান থেকে প্রেজেন্টেশন ফাইলে ব্যবহার করা যায়। চলুন দেখে নেই। শুরুতে বলে রাখি, আমি এই পিসিতে ব্যবহার করছি অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10, এবং যে সফটওয়্যারগুলোর সাহায্য নেব সেগুলো হলো গুগল ক্রোম, আমার লাগবে গুগল ড্রাইভ এবং মাইক্রোসফট অফিস। সবগুলো সফটওয়্যার যদি আপডেটেড থাকে তাহলে কাজটি অনেক সহজ হবে। প্রথমে আমরা গুগল ক্রোমে যাব। সেখানে আমাদের প্রয়োজন অনুযায়ী বা আমাদের শ্রেণীভিত্তিক যে বইগুলো আছে সেগুলোকে আমি সার্চ দেব। এখানে আমি এনসিটিভির ষষ্ঠ শ্রেণীর একটি বইকে সার্চ দিলাম, ষষ্ঠ শ্রেণী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আমরা দেখতে পাচ্ছি যে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রম অনুযায়ী সব বই এখানে আছে, দুটো ভার্সনে আছে, বাংলা ভার্সন ইংরেজি ভার্সন। আমার প্রয়োজন অনুযায়ী আমি বাংলা ভার্সনের একটি বই নেব। আমি এই পিডিএফ ফাইলটির উপরে ডাবল ক্লিক করলাম। বইটি চলে এসেছে, এখানে পিডিএফ আকারে আছে। এখানে স্ক্রল করলে দেখতে পাবো পুরো বইটাই এখানে আছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে। তো বইটিকে নেয়ার জন্য ওপেন উইথ গুগল ডক্স, এইখানে গিয়ে ওপেন উইথে ক্লিক করব। এরপরে গুগল ডক্স নামে যে অপশনটি আসবে অনেকগুলো অপশনের মধ্যে, সেই অপশনটিকে আমি ক্লিক করব। অল্প কিছুক্ষণ সময় লাগবে এটা গুগল ডক্স হিসেবে আসতে। প্রায় এক মিনিটেরও কম সময়ের মধ্যে আমার গুগল ডক্স হিসেবে বইটি চলে এসেছে। তবে এই উপায়ে, এই পদ্ধতিতে যদি কারো না আসে তাহলে বিকল্প আরেকটি পদ্ধতি আমি এখানে দেখাবো। সেজন্য আবার চলে যাচ্ছি গুগলের সার্চ অপশনে। এখানে ধরুন আমি এবার অন্য একটি বই নিচ্ছি, আমি যেহেতু আগে করেছি এই জন্য এখানে লিখাই আছে, আমি নতুন করে আর লিখছি না। আমি নিচ্ছি নবম দশম শ্রেণীর একটি বই। ঠিক একইভাবে আবার চলে আসলো বই, আমি নিচ্ছি বাংলা সাহিত্য অর্থাৎ প্রথম পত্র বইটির পিডিএফ ফাইল। পিডিএফ আকারে বইটি চলে এসেছে। এবার এই বইটিকে আমি যদি এইখান থেকে, এর আগে করেছিলাম যে ওপেন উইথ গুগল ডক্স, এইখান থেকে যদি না আসে কোনোটা, আপনি যদি ব্যর্থ হন কোনো কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে, তাহলে আমরা প্রথমে এটাকে ডাউনলোড করব। এই যে ডাউনলোড হচ্ছে, হয়ে গেছে ডাউনলোড। আচ্ছা, ডাউনলোড হয়ে যাওয়া গল্পটি আমার দিস পিসিতে সংরক্ষিত আছে। এবারে আমরা নেব গুগল ড্রাইভ, এটা আমি ড্রাইভের মাধ্যমে ওপেন করব। আচ্ছা, আমার ড্রাইভ চলে এসেছে। এখান থেকে আমি এই যে নিউ অপশনটাতে যাব, সেখানে ফোল্ডার আপলোড, ফাইল আপলোড, ফাইল আপলোডে গেলে আমার ডিস পিসিতে যেগুলো ডাউনলোড করা আছে সেখান থেকে আমাকে অপশন দেখাচ্ছে, এই যে
নবম দশম শ্রেণীর বইটি সংরক্ষিত আছে, এই বইটাকে আমি সিলেক্ট করব এবং ওপেন করব। এই যে 1 মিনিট লেফট, অর্থাৎ 1 মিনিটের মধ্যেই হয়তো হয়ে যাবে, আমি ড্রাইভের মাধ্যমে ওপেন করছি। কাজটি হচ্ছে, প্রায় 1 মিনিট সময়ের মতো লেগেছে বইটিকে, এই যে নিউ থেকে আমি আপলোড করেছি এখানে এসেছে। আপলোড হওয়ার পরে আমি আমার ড্রাইভে অনেক কিছু আছে, তার মধ্যে এই বইটি চলে এসেছে। এবার আমি এই বইটিকে রাইট ক্লিক করব, ওপেন উইথ, রাইট ক্লিক করার পরে ওপেন উইথ গুগল ডকস, অর্থাৎ প্রথমে না হলে এই যে ড্রাইভ ওপেন করে ড্রাইভে আবার আমি নিয়ে আসলাম, সেখান থেকে ওপেন উইথ করব গুগল ডকস। এখানেও মিনিট খানেক বা তার চেয়েও কম, 50 সেকেন্ডের মতো সময় লাগবে। প্রায় 55 সেকেন্ড পরে বইটিকে আমি এভাবে দেখতে পাচ্ছি, এই যে পুরো নবম দশম শ্রেণীর সম্পূর্ণ বইটি এখানে চলে এসেছে। এখন এই বইটিকে আমি কপি করব, তবে বইটির ফ্রন্ট এবং অনেক লেখা যেহেতু একটু এলোমেলোভাবে আছে, সেটাকে সাজানোর জন্য আমাকে এখানে আছে ইউনিকোডে, তাই আমাকে বিজয়ে কনভার্ট করতে হবে। আমি নিউ ট্যাব নিচ্ছি আরেকটা, সেখানে আমি ইউনিকোড টু বিজয় কনভার্টার লিখে সার্চ করব। এখান থেকে ইউনিকোড টু বিজয় কনভার্টার এই অপশনটাতে বা এই সফটওয়্যারে আমি ক্লিক করব। চলে এসেছে, আচ্ছা, নিউ ট্যাবে চলে এসেছে ইউনিকোড টু বিজয় কনভার্টার। এখন এইখানে আছে আমাদের এই এই অপশনটিতে আছে, এই ট্যাবে আমাদের বইটি আছে, নবম দশম শ্রেণীর বই। ধরে নিচ্ছি এই বইয়ের আপনার প্রয়োজন অনুযায়ী যে অংশটা দরকার, ধরে নিচ্ছি এই প্যারাটি, আসলে পুরোটা একসাথে হবে না, অল্প অল্প করে নিতে হবে। এই একটি প্যারা আমি কপি করলাম, করে কনভার্টারে যাব, ইউনিকোড কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন, এইখানে আমি রাইট ক্লিক করে পেস্ট করব। এখানে যদিও লেখাটা সুন্দর দেখাচ্ছে, কিন্তু এটা ইউনিকোডে আছে, আমাদেরকে বিজয়ে ট্রান্সফার করতে হবে। এখানে অপশনটি আছে ইউনিকোড থেকে বিজয়, এখানে ক্লিক করব, আমাদের লেখাটি কিন্তু চলে এসেছে। এই যে এখানে আমরা পেস্ট করেছিলাম, এরপরে ইউনিকোড থেকে বিজয় এই অপশনটাতে ক্লিক করেছি, তারপর এখানে আমাদের লেখাটি চলে এসেছে। শুধু এখানে থাকলে তো হবে না, আমাদেরকে নিতে হবে ডকুমেন্ট ফাইলে। এইটুকু আমি সেভ করব, কপি করব, কপি করে আমার একটা ডকুমেন্ট ফাইলে এটাকে পেস্ট করব। আচ্ছা, এই অবস্থায় আছে কারণ আমাদের বিজয় কিবোর্ডটি দরকার। এখন বিজয় কিবোর্ড এই লেখাটুকুকে আমি এবার বিজয় কিবোর্ডে ট্রান্সফার করব। আমরা সাধারণত সুতোর নিয়মিত লিখে থাকি। এই যে আমার একটা ডকুমেন্ট ফাইলে চলে এসেছে, একটু বড় করে আমি যদি দেখাই, কিছু কিছু শব্দ, বিশেষ করে অন্তস্থ অ, এটা ভেঙে গেছে, এটা কিন্তু ঠিক করা যাবে, সেটাই আমি করে দেখাচ্ছি। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার, এই যে এখানে গড়ার যে ডয়বিন্দু র, অন্তস্থ অ, এগুলো সাধারণত কেটে যায়। এছাড়া কিছু, এই যে অন্তস্থ অ, কিছু ওকার কেটে যায়, যেমন যোগ্য, এখান থেকে অন্তস্থ জটা মাঝখানে দিয়ে দিচ্ছি। এরকম মোটামুটি 5% কাজ করতে হয়, আর 95% কাজ করা হয়ে থাকে, মানে আমরা রেডি অবস্থায় পাই।
শুধু এই প্রসেসটাতে মিনিট দশেক সময় দিতে হবে। আমি আবার চলে যাচ্ছি আরও কিছু অংশ এখানে নিয়ে আসার জন্য। এখান থেকে সরিয়ে দিলাম, এই যে আমাদের যেখান থেকে নিচ্ছিলাম ধরি এটা একটি গল্প, এখান থেকে আমরা নিচ্ছি এই অংশ নিয়েছি, এবার পরের অংশ। এভাবে আপনি অনেকখানি মানে যতখানি আপনার প্রয়োজন যতটুকু প্রয়োজন নিতে পারেন। কপি করলাম, ইউনিকোডে গেলাম, পেস্ট করলাম, এই পুরোটা আরেকবার সিলেক্ট করতে হবে ইউনিকোড থেকে বিজয়। এই যে এখানে ছিল এখান থেকে এখানে আসলো ইউনিকোড থেকে বিজয়, এই বিজয়ের অংশটুকু আমরা নেব। আবার কপি করব, যে নিচে আমার যে ওয়ার্ড ফাইল আছে সেখানে আমি আবার পেস্ট করব। চলে এসেছে। এভাবে পর্যায়ক্রমে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি। আমি আরো কিছুটা অংশ দেখাচ্ছি, এখানে কপি করব ইউনিকোড টু বিজয়, পেস্ট, আবার এটা কপি ইউনিকোড থেকে বিজয়। এই যে এবার এই অংশটুকু কপি করে আমরা আমাদের ওয়ার্ড ফাইলে নিয়ে আসব। চলে এসেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু কাট কপি পেস্ট বা এডিটিং যা করার করতে পারি। এরপর আমার যে ওয়ার্ড ডকুমেন্টে জিনিস পুরো গল্পটা বা সম্পূর্ণ বই এভাবে আমি ব্যবহার করতে পারি নিয়ে আসলাম, এখান থেকে আমি পাওয়ার পয়েন্ট স্লাইডে ব্যবহার করতে পারবো, সেটাও আমি একটু করে দেখাচ্ছি। পাওয়ার পয়েন্ট স্লাইড পেস্ট, সেভ করে নিলাম, সিলেক্ট করে নিলাম, হোমে গিয়ে এটাকে এখন আমার প্রয়োজন অনুযায়ী ফন্টে নিয়ে আসতে হবে। যেহেতু বাংলা আমরা বেশিরভাগ সুতোর নিয়ম যেই ব্যবহার করি চলে এসেছে। এটা আপনার টেক্সট বক্সে আপনি সুন্দর করে এখন সাজাবেন, ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি ইত্যাদি। এটা আমরা দেখতে পাচ্ছি খুব বেশি যে চেঞ্জ করতে হয় তা না, তারপরেও যে যতটুকু আর কি করতে হয় সেটা তো করতেই হবে। এভাবে বিষয়টা কিন্তু একবার যদি পুরো বইটা নিয়ে আসা যায় তারপর সেখান থেকে আপনার স্লাইডের প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু সেভ করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আশা করছি আমরা যারা শিক্ষক তাদের কিছুটা হলেও সময় বাঁচবে যদি এই পদ্ধতিটা আমরা অবলম্বন করতে পারি, এবং যারা পাঠ বিশ্লেষণে মূল গল্প থেকে বা মূল পাঠ্য বই থেকে আমরা তথ্য ব্যবহার করি তাদের অনেকখানি সহায়ক হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।